কাল রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী। বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থল ঘুরে দেখেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুরের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। এর পরপরই দলটির নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে এখানে জড়ো হতে শুরু করেন। কয়েক ঘন্টার মধ্যেই কানায় কানায় ভরে ওঠে ঢাকা দক্ষিণ সিটির নতুন এই খেলার মাঠ। বিএনপি বিএনপির জন্য আন্দোলন করছে না, বিএনপি জনগণের পাশে আছে, জনগণের দাবি নিয়ে মাঠে নামেছে। জনগণের কাল জবাব দিবে মাঠে, যে নেতৃত্ব একজন থাকবে সেই হবে আমাদের নেতা। সন্ধ্যায় সমাবেশ স্থল পরিদর্শনে আসেন বিএনপির নেতারা। তারা অভিযোগ করেন, জনস্রোত ঠেকাতেই সরকার বিভিন্ন কায়দায় দমনপীড়ন চালাচ্ছে। অঘোষিত ধর্মঘট চলছে, কিন্তু আজকে জনগণ মাঠে নেমে এসেছে। এই যে গণসমাবেশ, যে জনস্রোত আসছে, এই ধর্মঘট থেকে অঘোষিত মানুষ এখনই আমাদের মাঠ কানায় কানায় পূর্ণ আতঙ্কিত। সময় যত কাটছে ততই বড় হচ্ছে গোলাপবাগ মাঠের এই জমায়েত। সরকারের এই উন্নয়নের কথা বলে, কিন্তু সব উন্নয়ন ভেস্তে যাচ্ছে এই এমপিদের এবং সরকারের নির্যাতনের কারণে। অতএব এই যারা নির্যাতিত দেশবাসী এখন বিএনপি পাশে এসে দাঁড়াইছে। আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, তা হবে এক দফার আন্দোলন। এদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর বিকল্প আমাদের সামনে আর কিছু নাই। শনিবার সকাল 11টায় শুরু হবে সমাবেশ। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও নেতাকর্মী হত্যার প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এটি বিএনপির শেষ বিভাগীয় সমাবেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কাল রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী। বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থল ঘুরে দেখেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুরের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। এর পরপরই দলটির নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে এখানে জড়ো হতে শুরু করেন। কয়েক ঘন্টার মধ্যেই কানায় কানায় ভরে ওঠে ঢাকা দক্ষিণ সিটির নতুন এই খেলার মাঠ। বিএনপি বিএনপির জন্য আন্দোলন করছে না, বিএনপি জনগণের পাশে আছে, জনগণের দাবি নিয়ে মাঠে নামেছে। জনগণের কাল জবাব দিবে মাঠে, যে নেতৃত্ব একজন থাকবে সেই হবে আমাদের নেতা। সন্ধ্যায় সমাবেশ স্থল পরিদর্শনে আসেন বিএনপির নেতারা। তারা অভিযোগ করেন, জনস্রোত ঠেকাতেই সরকার বিভিন্ন কায়দায় দমনপীড়ন চালাচ্ছে। অঘোষিত ধর্মঘট চলছে, কিন্তু আজকে জনগণ মাঠে নেমে এসেছে। এই যে গণসমাবেশ, যে জনস্রোত আসছে, এই ধর্মঘট থেকে অঘোষিত মানুষ এখনই আমাদের মাঠ কানায় কানায় পূর্ণ আতঙ্কিত। সময় যত কাটছে ততই বড় হচ্ছে গোলাপবাগ মাঠের এই জমায়েত। সরকারের এই উন্নয়নের কথা বলে, কিন্তু সব উন্নয়ন ভেস্তে যাচ্ছে এই এমপিদের এবং সরকারের নির্যাতনের কারণে। অতএব এই যারা নির্যাতিত দেশবাসী এখন বিএনপি পাশে এসে দাঁড়াইছে। আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, তা হবে এক দফার আন্দোলন। এদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর বিকল্প আমাদের সামনে আর কিছু নাই। শনিবার সকাল 11টায় শুরু হবে সমাবেশ। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও নেতাকর্মী হত্যার প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এটি বিএনপির শেষ বিভাগীয় সমাবেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।